এমন একটা জামান আসবে আমারও মতের মাঝে সন্দ্রগুঞ্জে ফিল মাসাজেদ লোকেরা মসজিদে আসবে ফিল্মা ফিলাজেদ লোকেরা মসজিদে আসবে লাইসেফিহিম মেনন মসজিদ দুই তালা তিনতালা সবুর বাইর মসজিদ মসজিদে বরফুর মুসল্লি তবে তবে তাদের একজনও মুমিন ফাওয়া যাবে না ইমাম যে খা মুসল্লি সব ইমান হারা এমন একটা সময় বলব মানুষ ইমান হারা হয়ে যাব কথা কি বুঝছেন কত ভয়ঙ্কর হাদিস যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেস্তা আসি যদি ঘোষণা করে ও দুনিয়ার মানুষ কের আফসারির ওয়াজনো এতে নিজেই বেইমান তোমরা যারা হো না হেই তাইলে আমরা লুকুচুরি দিয়ে মাইক থুই স্টিজের নিচে হাঁদাই নিচে আয় যা হিন্দু খালের দিকে পড়ি কারণ এই ছবির দেখাইবার মতো আর সুযোগ নাই কথা ঠিক কি না এই জমানা এমন এক জমানা আসবে সেটাই আজকে আমরা অ্যানালাইসিস করব। এরপরে পরে রা সুল লা বলছেন আমার মায়া হ্যাঁ তা কোনো বাইনা সাতে তা কোন বাই না তা ফিতানুন ককেতা ইল্লা ইল মুসলেমে ইস বিহু রাজুফি হা মক মেনান ওয়ুম সি কাুম সি মক মেনান ওয়ুস বিহু কান ইয়া বিহু আহমিনিয়ন একটা ঝাম আসবে কিয়ামতের আগে আমার মতের মাঝে ফেতনার ফেতনা অন্ধকার রাত্রের মতো ফেতনা রাত এমনি অন্ধকার আরো অন্ধকার মেতনার ফেতনা ঘরে বাইরে ফেতনা। কালকে যেভাবে দেয়না এক জনে গুলি করে দিছে কথা ঠিক নি সাজনের সাজনের ফেতনার ফেতনা আহা মুসলমান মুসুলমানের একখমনে মারে হয়েভাবে ফেতনাায়ব মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের আদেশের শাবসাংসে আল্লাহ রসুল সাল্লাহ ল সালাম বলেন। ইয়া বিমা কুয়া মন্দি নাকম ও জাথীরা নিজের দিন তারর মবে শিয়ালাইব। দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করিয়া লাইব কথা কি বুঝছেন এ গভীর রাত্রে তো এসব কথা বোঝা যাইত না বুঝছেন রাত্রে গেছে বেশি ব্রেনে ক্যাশ করত না আয়ো আরে বা এটা নিবি গেল গারে কিটা দিই সব মোবাইল চলিন না একটা দে নিবি যাই মোবাইল তইলে ফেতনা আর ফেতনা আইব কি আইবো ফেতনার ফেতনা জোরুন নামাজে কাতার সোজা করে আমার জেড়া কিন্তু লাইল কাটিয়ে আইসে কার্তিক কার্তিক কাতার সোজা করুন এরকম সিটিং হাজি সাহেব বর্তমানে আমার মা ফেলে নাই রে বারো দিনে হেমিয়া খেতে হানি সিরিয়াল হয় লগে দি বাচ্চু নাড়ার খেঁত হানি দিছে হাতে উঠার দি সাপ দিছে হে কিনা দিয়ে খেত বুড়িগার সিস্টেম করে হেরা করে দিছে হেতের হানি বেগ গেট বুড়িগার খেঁত কি হয়েছে এটা আনে তো হানি সিরিয়াল নাই আনে তো আমি তাকে হুড়ি গেলো না হয়তো গুলে হেরা করছে বা কেনা হেরা করছে তোমার হানি চলিয়ে এসে আসলে সিস্টেম করে দিছে ঠিক না ইমান আর কই সারা জিন্দিগের যে ষাট বছর বাড়ি আনার পনেরো ডিসিমেল ক বি বিয়ে বিয়ে সেকর্ডে বুড়িকা সিস্টেম করে সদর আমি নেরে মালকা ভাই এক ডিসিমেল বাড়াই এলে ষোলো ডিসিম লেগে গেলেছি কতি আনে আসলে জায়গা নকশা তো পনেরো দখল পনেরো এখন ওই অ্যাটেস্টেড হয়ে গেছে তো ক্ষতি আন ডিজিটাল ক্ষতি আনে সে ষোলো হাই বেলাই চেয়ারম্যান সাহেবের ফোন দিয়ে দিছে আয় আমরা নির্বাচনের বহুত কষ্ট করছি

লাই লাইন লাল্লাহ রে ফরা দিবেন ও কুলিজার মানুষেরা সংক্ষেপ আজকে বয়ান করব এ লাই লাইন ঠিক আপনারে জীবন ঠিক লাই লাইন লাল্লাহ মরার সময় যদি লাই লাহে ইন বলতে পারেন জীবন আপনাদের ধন্য আবুর এর আদ্দিল্লাহ তালা রাবি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ধরুন চন্দ্রগুঞ্জ বয় রিসে জীববিলামি

আমি জীব পক্ষ থেকে তাকে সালাম ও বাসির বিহা বাইতান ফিল জান্না মিন কাসাবিন লা সাকাবা ওয়া লা নাসাবা আ খাদিজাতুল কুবরারে আপনি জান্নাতের শুভ সংবাদ দিন আল্লাহ তারে জান্নাত দিব এই কথা আল্লাহ আমারে বলছি এমন একটা বিল্ডিং জান্নাত যারে সবচেয়ে ছোট জান্নাত দিবে দশ দুনিয়ার সমান জায়গা ও এমন একটা বিল্ডিং দিব উত্তরা বনানি গোলসনের একটা ফ্ল্যাট বিশাল ফ্ল্যাট সেখানে কোনো সাউন্ড ফুলেশন নাই সুখ আর সুখ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবাহান বোখারি সহিয়াল বোখারির হাদিস এখন বুগি কিতাব চলে না আগে আঙ্গরে অনেক সময় সাড়ে তিন ফা দিত ঠিক কিনা অনেক সময় আমরা ছোটোবেলাও আজ শুনছি এটা বন্ধ করি এলাম না বেশ কোরআন নব্বই হাজার কয় হাজার ক তিরিশ হাজার জাহির হইল মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে আছে রাব্বানী আছেন রে তো কেউ না জানলে তুই কেমনে জানস তাইলে দাজাল নোট কি নোট আল্লাহ গুগল মোলবীর কাছেই আনছ তো আপনি লিখে দেন

আসমানের নিচে জমিনের উপর কোরআনে কারিমের পর সবচেয়ে সহি গ্রন্থ আল বোকারি সোমান আল্লাহ কহন দেখছেন নি ঘটনা আর নে তুন আই উত্তর দিকে আয় মোস্তফা মিয়া দোয়ানে আই যদি গুগলের সাহস দেন নাই ফাঁস ফাড়া তারপরে ফরাত ভাই মসজিদে যাই এ গুগলে মহিলা খলিব একজন আছে এটির এত সুন্দর ইংরেজি কয় হেতি ভাই আর বলছে আটি যাই তিনি বিয়ে করতাম

ঘুমে ফাগল যেতে ইয়ে এই যে বালিশ ছাড়া হতে যায় আয় হারি কষ্টরে দেহের মাঝে দিস ওই গুমে জাঁকিয়ে এলে ফা ব্যথা করে একজনের যদি ফা আরে কতক্ষণ মেসেজ করেছে কামায় না রেডিনি এখন সে কথাটা কইয়ে গুম আইলে আই সে আয় কিন্তু ক্যাম্পাসারি কারবার খেলা দিয়ে ওয়াজ কিন্তু হান্ড্রেড হান্ড্রেড দিও আমিন ক আম্মাজি খাদিজাতুল কুবরার হাদিসটা কে ইল্লা কইলাম এই জগতে এক মহিলারে শুধু আল্লাহ সালাম দিছে তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা ফেমিনিন জেন্ডার হবে এখানে এরপরে জিবরিল আমিন তারে সালাম দিছে সুবহানাল্লাহ আমি পড়ি কেমন সুবহানাল্লাহ নাফরাতപ്പെട്ട এটা আইকাছি সুবহানাল্লাহ কোনটা কোয়া তুই শুধু এনে রানের ব্যাতে আদে না রেডি রেডি ভাইজান নে করিන්නේ আধা সামনে রেডি 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 হাসিমার গেঞ্জি লাগা ফিটি করাইতেছি ফিটি ক্লাস রেডি করাইয়ে আর গুম আই গুম যেতে বাধ্য তুই গুম যাবি গিললে তোর গুম নাই তোর সোজা করি গেলে আই গুম যাই গুম যাই যা করতে আর আর অন্য গুমের লাইটা যাইতেছেন আল্লাহ আল্লাহ তাই আর শরীর তুই দয়া করে গুমটা লই যান আমিন করে এই আম্মাজিরে আল্লাহ কি কইছে সালাম দিছে জিব্রাইলে সালাম দিছে আর আল্লাহ আল্লাহ শাহানু ডাইরেক্ট জান্নাতের শুভ সংবাদ দিছে এখন গঠন হইল উনি একক্ত নামাজ পড়ে না ইসলামের ফিলার ফাঁসটা কটা কালিমা নামাজ রোজা হজ উনি শুধু কলমা হইল আর উনি একক নামাজও হইল না ও রোজাও থাই ন একটা টাকা জাকাতও দেয় একটা টাকা জাকাতও দেয় হজও করে না এ লাইক যে ফেঁস এবার তোকে গুম যাইব আরো গুম যাইবো ও মাফসারি হুজুর তো ইমেনার হয়ে গেছে নবীর ওয়াইফ প্রথম ওয়াইফ লই হুজুর এটা কিতা কইল উনি বেলে নামাজ হরে না আল্লাহ রসুলের নবুয়তে দশ বছর দশম বছরে আম্মা এতেকাল করছে নবুয়তের বারোতম বছরে মেয়েরাজের সময় নামাজ ফরজ হয়েছে এ আল্লাহ নামাজ হরার সুযোগ আয় নান আল্লাহ কর আর জাকাতার রমজান ফরজ এসে দ্বিতীয় হিজড়িতে আম্মার এতেকালের প্রায় হাঁস বছর হল আম্মার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে জান্নাতুল মোয়াল্লা যারা হজ করছেন ওমরা করছেন তারা বুঝবেন ওনার শ্বশুর বাড়ি বাপের বাড়ি ব্যবসার অফিস সব কাবা শরীফের ইয়ে নে উনি হজ করেন তো কেমনে করব হজ হজ ফরজ হয়েছে অষ্টম হিজড়িতে আম্মার এতেকালের এগারো বছর হল সুমান আল্লাহ কর না তাহলে ইসলামের চারটা ফিলারে নাই ওনার একটা ফিলার খাড়া দিছে হিডার নাম ইমান হিডার নাম তুই পরীক্ষা ফাঁস হয়ে বেলায় বেশি লেন লাগতো না রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরটা যদি ঠিক থাকে তাইলে কর্তৃপক্ষ তোরে পাস করা পারে আল্লাহকে বন্ধা শুধু ইমেনটা লই আয় তোরে আই ডল লাগাইছি কোবা লাই গেলে গেলাই মেরি তুই ডরাচ্ছে তুই ইমেনটা ঠিক থাক লাই লাইল্লাটা পারফেক্ট ট্রাক এটা রাখি যদি খাতা মবিল খায়ের এনতে গেলের সময় যদি এটা তুই আমি আল্লাহ তোরে জান্নার দিও আমরা তো আমল কতটি করি এলাই সমানে কিন্তু আমলের ভিতরে শিরক আছে বিদাত আছে মুনাফি কি আছে সিটারি আছে আসেনি চন্দ্রগঞ্জ বাজার খুকুন্যার দোয়ার তো এতে আলু লইছে এক কেজি ক কেজি আলুর হোন টিভি টিভি চায় কোনো আলু কোনো হসানি কোনো যদি অজ্ঞ হস হসানি সত্য হবে আমরা যে আল্লাহরে আমলটা দিতেছেন আমলের হন টিভিটি চাইবেন আমলটাতে কোনো বিদাত আছে কি না আমলটাতে কোনো সেরক হচ্ছে কি না আমলটা কোরআন শূন্য মোতাবেক হচ্ছে কি না যদি আমলটা কোরআন শূন্য মোতাবেক হয় আল্লাহ কবুল করিব অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট কথা কি বুঝা যায় আস্তে আস্তে আর ঘুমের কাটা যার আমিন কহ আ সহিয়াল বোখারির আরেকটা হাদিস কহিয়েছে

নাকি জেহ ময়দান কবা কবি শুরু করতাম নবীজি কয় ফাকাতিল আগে তুমি কলমা কলমাহর তারপরে তুমি জিহাতের ময়দানে যাও ফা আসলামার রাজলু, হলো ফা কতালা লোকটা ইমান আনল তারপর জিহাদের ময়দানে গেল যাই সেখানে মারল কাফের অনেক নিজ শহীদ হইয়া গেল নবীজি কমান্ডার নবীদের সাবির করে কয় ও সাহিরা কলিলার ওয়া উজিরা আমল করছে ক আর সে পুরস্কার পাইয়া গেছে বেশি এক নামাজ পড়বার সুযোগ হয় দাঁড়িয়ে রাখবার সুযোগ হয় নত্যাকা দিবার সুযোগ নাই ইমান কবা কবি করছে ডাইরেক্ট জানাতি

রব্বি মুসা সাল্লাম তার প্রভুর কাছে কয় আল্লাহর কাছে কয় ইয়া রব্বি আল্লিমনি কালিমা তান বিহা আল্লাহ আপনি আমার একটা জিকির শিখাই দেন একটা কলমা শেখান যে কলমা পড়লাম আমি এটা দিয়ে আপনি আমারে কলমাইটা শেখা আপনি জিকির করিও সকল الله تعالى يا موسى قل لا اله الا الله এবার মুসা আলাইহিস কয় ও মাওলা ইন্নী উরিদ শাইয়াত আজ গুরু কা তুআল্লিমনি তাকুসসানি আমরা আমার এমন জেকি শিখাবেন যেটা আমার লাই खास অন্য কোন নবী রাসূল দতে কইতো নো আরে আল্লাহ জাল্লা শান কই মুসা ও মুসা লাওয়ন্নাস সামাওয়াতি সবা ওয়াল আরদাইন সবা ফিকিফাতিন ওয়া লা ফিক ইল্লাল্লাহ লামা লা মালাক লা ইলাহা ইল্লাল্লাহ তখন আল্লাহ জัลল্লা সহানুক মুসা তুমি জানোনি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত সাততাবক আসমান জমিন যদি তার দাঁড়ি দানি ফাল্লার এক ফাল্লাতে রাখা হয় আর লা ইলাহা যদি এক ফাল্লাতে রাখা হয় আমার এই লাই লাই ইল্লাল্লাহ কলেমার ওজন বেশি হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা হেল্লা হ মোহেম্মাদ চল্লাল্লা চল্লাল্লা ভ আই লাই কষ্ট হয় ঘুম আছেনি কোনো আপনাদের আপনার যে ৰোড আছে গো ফার্ষ্টটা ষ্টেপে ৰোড আবাহাৰ এগো কয় ষ্টেপ ছয়টা ষ্টেপ যেদিন আপনার ৰোডে লৈ যাব আজ লালে চাল্লাম দহ বছৰ অসুস্থ আছে ক্রস জানের গুলি দিছে জি সানেরে মারি এলেস জি মুইয়ে যাক ছয়টা স্টোপি যে যাই এই রুডা আর কয়টা চার নম্বর ইয়ে না আলোচ্য বিষয় নতু আমার হিন্স দিতেছি চার নম্বর স্টোপি আল্লাহ করতে আছে বালাকাতিল যা বাল্লা কাতিল হুলকুম হেইনাইন যখন তোমাদের রুডা হুলকুমে আইব আল্লা জিরবাতে আইব আপনার লড়াই বুড়িয়া জিগির করতে আছে মন হয় যেন আল্লাহ বলতে আছে তখন ওই লোকের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়ে যাব এ সাইন নাম্বার এসটিএমএ ফায়ার ফাতাতে গিয়ে এনে ওই সাত দুইটা স্টেশন পরে হেতে রুব আরিয়ে যাব সে জান্নাত জাহান নাম দেখে আল্লাহ ক তোমরা তার কাছে আসো আইসিইউতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না সে রেজাল দেখতে পাচ্ছে আল্লাহ আপনার রেজাল না দেখাই আপনারে মাঠে ন এ দুনিয়াতে আপনারে ন্দন্ত ফাস ফারা তোমার এবারর সময় আমকি ন্নাতি না জাহান না মিড আমদের দেখাবো এই জন্য মুমর্শলোক মৃত্য ব্যক্তি দেখবেন একদিকে দিিকে সারি হাতে। মরা হরে দেখবে আ করিবুরিকে কর্মের দিকে চোখ সক্লায় নেবা। সুম্মা লাতা আউ নাখানালিয়াতিন আওতব তোমরা নিচ্ছকে তোমাদের তার নিজের আবাসস্থল তোমরা দেখবা সুমা লাক। আপনার রেজাল্ট দেখাইবো আপনি কি ফাঁস করলেন না ফেল করছেন তারপর আপনার রুডে নিব এই সময় ফেরেস তারা থেকে চলে যাইছে কাফনের কাপড় বডি স্প্রে স্প্রে আত গোলাপ চন্দন লই রেডি ইবলিচা সর্বশেষ অস্ত্র আপনার এতে ফায়ারিং করব ইবলিচা আপনার হাইট বসে জিনা করেছে চুরি করেছে দুই নম্বরে তিন নম্বরে ব্যাগ করেছে এরপরে আপনি তবাহরি ভালো হয়ে গেছেন হজ করছেন ডান্স সৎকা করছেন সিটিং বাজি যা করছেন কিন্তু তবাহরি আবার লাইনে চলিয়ে এই এই জন্য এগলিষে দেখবো যে এতেরে ঠিক করতে না এখন যদি এই কয় হ্যাঁ এই সময় যদি এতে ইমানটা চিন্তা করতে কাম সারা জুবি কেমিন এই মুহূর্ত সব অবস্থায় এগলিসে আপনার আব্বা মার সুর ধরি আইব আফসারি উজুরের সুরত ধরি আইব আপনার তো সাক্ষ চলতি আছে কষ্ট আপনার ফ্যাসব ফাইকানা করে দিছে কত কষ্ট দিতে রুডা বার করে মোহাম্মদ সাল্লামের কলি যাতে বুকের উপরে আজাইল আলাহিসাল্লামের সাদা তাঙ্গুলির মাথাটা রাখছে ওদের কান্দে দিছে আজাইল রে তুই আরো সালাম দি আর অনুমতি নিবুজি তুই ইডি করলি আর লগে কজোর কিতা ক তুই মারি মারিয়ে লিস কিতা কন যন্ত্র ডেল মেশিন ঢুকাইছ সত্যি কত কজুর এই জগতে যত প্রাণীর রুহু আমি কবজ করছি সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি কততে কিতা থুইস তার কলজন মাঝে কোন আমার শাহাদাত আঙ্গুলির মাথাটা আপনার এখানে রাখছি আহা আমার মনে হচ্ছে সপ্তাহ আসমান জমিন আর কলজন মাঝে রাখছ আরে মারিয়ে আর সন্দেহ মন্দিরে মানুষটি হার্ডের রুগী ডায়াবেটিসের রোগী অসুস্থ তারা কেমনি রে কষ্টটি সহ্য করবে কৌজুর এর চেয়ে সহজ মৃত্যু আর নায়ক ইত্যাপ এই কষ্ট যদি মোহাম্মদ সাল্লামের দেহের অব্দি যায় আঙ্গু অব্দি কি কষ্ট ওয়াজটা তো করতে এত মিনিট সময় লাগে কিন্তু সময় আছে এক সেকেন্ড পঁয় সেকেন্ড এই আপনি এখন জান্নাত জাহান নামের খবর হয়ে যাব এই ইবলিচা চোরা আল্লাহ শিগে দিয়েছে ওয়াকুর রব্বি আহিকা মিন হামা জাতিস ওয়া রব্বি ওয়ারুজুবি মিন রব্বি ওয়ারুজুবিকা রব্বি আই এক দরুন এই ইবলি যে সমস্ত জিনিস হাজির করে আল্লাহ এগুলা থেকে আপনি বলুন আমার আমার আপনার রবের কাছে আমি আশ্রয় চাই এই আপনার মাছ শুরুতে তখন ইবলি সাহেব আফসার ইউজুর ভালোবাসেন ফেসবুকে এত ওয়াজন দে এত শুরু ধরে লাডি বদি ইবলি সাহেব কী তার মনু হুজুর আপনি বুঝি আয়সে লাগসম তো ও তুই কী তা আর মারি এলাকলে তুই তো কলমা কি কী লাইল ইল্লাহ দরকার নাই কলমা বুয়া কোথায় নাকি কহ কোথা আপনি পায় তো আফসার ইউজুর দেশ আমি ওয়াজ টাজ করছি দিদি মাল কামাই বেলা উ দেখ কী রিসলাম মা শুরুতে আইবো কি গো মা হ্যাঁ তো তোর মা সব বছর আগে মরছি দাব্বা ইসলাম বুয়া কলমা হরিচ্ছা কামাসালি শৈতানি কল আলিলিনসানি ইকফুর ফলাম্মা কাফারা ক্বাল ইন্নি বারিউম মিনক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসুর উদাহরণ ওই ব্যক্তির মত যে বলে কুফরি কর যখন বান্দা কুফরি করে হেতে কই ইন্নি আখাফুল্লাহ আয় আল্লাহর ভয় করে তরে কইলে কইছি আর কি তুই কুফরি বাক্য গ্রহণ করলি গা তারপরে আয় যাইয়ের আর আপনার হায়া তার না আয় হাতে ইমান আনলো এতে যার গো এতে এত ঢাকাত আঙ্গো আব্বা আম্মার এই জান্নাতে করি বার করছি এতে আল্লাহ লোকে চ্যালেঞ্জ করছি সঞ্জগঞ্জের হাঁস ফাই গেদা কেমনে জান্নাত তো যায় আয় ও আই আল্লাহ সাই লই বাল্লা আপনি আরে কেমন পর্যন্ত হয়াত দেন রব্বি আনজির নি ইলাই আমি ও বাসন আল্লাহ আপনি আমারে কেমত পর্যন্ত হয়াত দেন আল্লাহ কয় ইন্না মিনাল মঞ্জারি দিলাম তোরে কেমত পর্যন্ত হয়াত হেতে আপনারে এই শেষ মুহূর্তে এট দ্য ইলেভেন মুহূর্তে শেষ করবো কলমা যাইব সাক্কা ফানসার কলমা যাইব সাক্কা ফানসার শাহি কোনো ঢাকা এক্সপ্রেস দেড় কোটি টিয়ার গাড়ি সামনে সাক্কা দনুকা দেড় লাখ টিয়া ড্রাইভারও মাস্টার ডিগ্রি ফাঁস সুপারভাইজারও ডিগ্রি ফাঁস সন্দ্রগঞ্জে কাউন্টার তো গাড়ি বলটি বল টি নাই গাড়ি চলব নিরে ফাংসা করে দিব এর ফর ফার্স্ট নম্বর প্ল্যাটফর্ম স্টেশন আইব না যাতে নিষ্ঠুরির মতো আব্বর রুটের টান দিলব নাকের আগাত কয় তোর দাম নাকের রাগা দমাইও তো ফিটাইও এই এনো আইলে হজরত জো বাইডেন আল্লা বোলাদিমির ফুতিন আল্লাহ আবার দুনিয়াতে একটু পাসপোর্ট বিছানা দেন জীবনও আর দুই নম্বরই কর্তব্যানিউম মুসলমান এইগুণির তারটা মফিস কইছিলাম এত সুন্দর বোধ রাত সাড়ে বারোটা তো ওয়াজন আগলেরা ওর আসলে তো এগুণ শোয়ানামাল আই না আগলা ছিলাম আল্লাহ আবার সুযোগ দেন আল্লাহ কয় আর সময় দেওয়া হবে না হবে না আগে ছোটবেলা দেখছেন বৈশাখ হাতরে দান কাটি দান হরা দিত ঠিক ও ছোট বর বানাই আমরা চন্দ্রগঞ্জরা কি করতেন আড়া বাছাই করতাম লাগছেন টংও করতাম বাছাইও করতাম তোরা কিতা করতি টং আর অন যদি সোরের ঘরে দান বেগ গুনতেন গোলার

এ তোরাবীর হইছে কোন দেশে কত গরিব মানুষ আমার হুজুরের এখন গোন তো রাসুরা লয়ে গেছে আল্লাহ তো করে হেদায়েত কর যদি আর ঘুমাই আয় তো করে তো ওয়াজ গরি ঘুমের বান করে যদি হুতি ঠায় তোরা আর পড়ের টিয়ালে যেবিগা বিশ কম যায় হত্তি মাহফিলে মোবাইল আরা অটো যায় তিনান সিএনজি যা দুই আর Honda যায় তিনান ভাইসাব বুঝজ নে আসুন আমরা গরুর চুরি করি বর চুরি করবি তো কথা কয় আসুন কথা কয় আসুন আমরা গরু কিটা করবি ফালি ফালি চুরি করতে আমরা গরু ফালব দেশের উৎপাদন বাড়াবো একজনে পাঁচ লিটার করে যদি দুধ উৎপাদন করস আঠারো কোটি মানুষ জনে অজ্ঞা গরু হারলে কোটি কোটি লিটার জাতীয় গ্রিডে দুধ যোগ হবে ইনশাল্লাহ কথা ঠিক কিনা ঘুমাই এনে রে তো হুজুরের টিহাটিতে নিছক ওনার সেলেডার অসুখ আড়াই লাখতে হাসপাতাল দিছে আমার কলজনের মধ্যে কাফন দিচ্ছে কথাটা শুনি এত ভালো মানুষ আমার কত খ্যাতমত করছে আমার ফরাদ ভাই আর আমার ইমামে আল্লাহ আমার কমপ্লেক্সে তুমি কবুল করো জীবন অভাব যাতে তারা না দেখে আল্লাহ আল্লাহ শিরক বিদাত মুক্ত রাখো এখানে এখানে মান হাসে নেবুয়া নবুয়া যাতে দাওয়াতের কাজ চলে আল্লাহ পড়ি আমরা আমিন তো এই কি করে এলেছে তোর ইমান শেষ আপনি লাইফ মারার এখন মুমুরশু লোক জিগ্যা থাকবো নবীজি বলছেন লাকাইনো মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ লোক গোলারে কলমা শরীফ তলকিন দিবা যখন আমরা আব্বা আম্মা মুমুরছো হইবো তখন তাগু কাছে বই বলি বসি বসি বলবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয়তম স্বামী তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ এ লা ইলাহা ইল্লাল্লাহ যদি না লয়ে যেতে আর লাইভ মাডা তুরস্কের ভূমিকম্পে টিকটক ভিডিওতে আপনারা দেখছেন হোলা অজ্ঞা ছোট্ট হোলা তারপরে বিল্ডিং এর তলে সাফা পড়ছে আব্বারে বলা ইয়া আবা ইয়া ইয়া আবা আব্বা আরে বাসার না ও আরে বাসার না আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবা ভাইয়া আবা ভূত আব্বা আব্বা করিচ্ছা লক্ষ্মীপুর তো বোল্ডেজার আইব হেতারাও তো ভূমিকম্পে হেতারা আছে না নাই মরি গেছে তুই মেশিন আনলে না তো নয় তো তুই তো শেষ আব্বা তুই আব্বা আব্বা করিচ্ছা সন্তান রে বল্লা পুত্রে তুই লাইল ইল্লা বল লাইল ইল্লা লই যদি তুই কবর জাতীয় রস তাইলে তোর লগে লগে হয়তো জান্নাতে দেখা হইব ছোট্ট হলো রে কো লাইলা আর আঙ্গ মুমুরসা অবস্থা কান্নার রোল ছড়ে ফাঁস ফাড়া বেশি মহিলা কাঁদে আঙ্গ কুমিল্লার শরীফের হযরত মহিলারা ও বড্ডা ভাই ও বড় ভাই জি ফিকা ফিতে কাঁদে কি তা সাইতে আয় জেনে ভাই এতে কাঁদার লোক আরো পুরা গেলাম সব এক কাঁদে ওলা ভিডিও করে কোনো কাঁদা সুন্দর আছে টিকটক গেলে রিলস লাগাই এরকম সিটিং মহিলা আমাদের চন্দ্রগুঞ্জ নাই রে আর গাড়ি খুব ভালো লাগবে খুঁজ নাই ও ভাই নাই রে তো আসিবুল মাইয়ে তো বে হাইয়ে রাওয়া ভুল বোখারিও জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে আজাব দেওয়া হয় এইভাবে যারা কানবো এই মুদ্রের কবর তুইলে তারে ফেরেস তারা প্রশ্ন তিনটা করার আগে ফিডাইবো আগুনের লাঠি দিয়ে ফিডাই তার কলজা ছেঁচিয়ে লেব এবার হাতে হুঁ সাই ভাই শুনছিলাম ও আজে আপনি আমাকে তিনটা প্রশ্ন করবেন রব্য কৌমা দিন ও কৌমান হাজার রাজুলিল্লা জি বইসা ফি প্রশ্ন এগুলো জবাব দিতাম না হারলেন আরে মারবেন প্রশ্ন করলেন না শুধু আন্দারিকা মাস শুরু করলেন মুখের কাবড় খুলিয়ে শুধু চেঁচা শুরু করলেন ভাই কিনলে মার ডাকাই তো রোলা কথা কস চুপ মার মাগু 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 মা করছে ডাকায় ভাই কিনলে মারেন এর মারি তো হালাইছে শুনস না সহিয়াল বোকারির হাদিস তোর সেলেমে এরা তোর আওলাদারা তো ভাবে কাঁদছে এই কারণে তোরে ফিটাইয়ে সমাজ হয়ে গেছে উল্টা বালারে কয় খারাপ খারাপের কয় আঙ্গো পাঁচ ফাড়া দক্ষিণ হার কুদ্দুসের মারা গেছে আদাইতুল্লার মা সাইতো আইছে গো দনুগা সাল দুই হালা দুই ঘর বাড়ি এক লগে বিয়ে হইছে দনুগা কফিলউদ্দিন ডিগ্রি কলসে হইছে তো বাইত আবার উত্তররা চলে আইছে আদাইতুল্লার মা মুদ্দা সাই বাবিরে সাই আইছে হুতের ঘরে কো হুতরে কুদ্দু শর্মা মরে গেছে মরণ সারি গেছে সারি গেছে আল্লাহ ব্যস্ত না এ হাসোলা লাখমান লাখমান ওলা সাইর হলার কাঁদার লগে আল্লাহর আর সোমালা কানছি মা কো আরে কোলা হবে লেগিতে হাতে চন্দ্রগঞ্জ কামেল মাদ্রাসা হাই সাহেবের মাদ্রাসা তুমি হইজ আহা হাতে বেলে একামতের দিনের কাজও করে ঢাকায় এই সাইডকে হোলা আশ টাকা কান্দনের লগে আল্লাহ রাফস মাল্লা গ্রামবাসী চৌরানি দায়িত্ব আর আর এই হোলা কাকতে তার মাল্লাই কাঁদল না মা মন লব ও তোরা দে মারে খিলি হান দে

তোমরা যে সমস্ত কথা বলো রেগুলার উপরে ফেৰেস্তা আমিন কয় মোৰ শলোকের কাছে মতা ব্যক্তির কাছে যে বালা কথা কইয়ে সুৰা ইয়াসিন হড়িয়ে তারে লাকিনু মাল তাকু লা ইলা হা ইল্লাল্লাহ আল্লাহ কয় না বুমেনি ক ন গম যাচ্ছ আই কয় মোৰ দিকে নি কথা বলম জানা তাইলে আজ থেকে বাবি সাহেব ফাউ ধৰি কইয়েন আন ফাও খেতি ধরিব আরকি। কি বেলেগ ন আই কান্দিও না আর কলমা শিখে দিবা হুতের করে নি হুত্রে আব্বারে কলমাটা সিগে দিস কলমার মত দামি জিনিস আর কলমাণ নোয়ালে কাজ সন্ত্রাস হেঁতরি কিস্তি তুই সময় সাল্লাম আল

আজকের এই গজবের দিনে কেউ ব্যস্ত ন এই ইমান না কারণে নবীর হোলা বাচ্ছে নি না ন তারপরে লুত আল্লাহ সালামের ওয়াইফ বাচ্ছে নি ইব্রাহিম আল্লাহ সাল্লামের আব্বা বাচ্ছে নি লাইল্লার মতো দামি জিনিস আর জগতে না মোহাম্মদ সাল্লা সাল্লামে রে ছ বছরে তো লালন পালন করছে আবু তালিব্বা হেতে কোটি কোটি হাজার কোটি টাকা হুজুরের ফিসে ব্যয় করছে আম্মাজি খাদিজার লগে আবু তালিব বাবিয়া হড়াইছি আব্বা আম্মার ভালোবাসা আবু তালেবে দিছি আনাবি হুরাইরা তারা দিল্লা তালা নকল লাম্মা জাত আবা তলিবিন আলফাত যখন আবু তলেবের মৃত্যু আইল ফাজা আখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবা তলিবিন

কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লা কাবিহা ইনদাল্লাহ সাসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কর নবসা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর ফক টোয়ার জান্নাতে সিল আছে আই অ্যাটেস্টেড দিএলাম আই নবী শাক্যি দিউম রাসালাতের অন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে ফাকালা আবু জাহেল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া নিল মুগীরা আবু জাইলাল আব্দুল্লাহ ইবনে মুগীরা কো ইয়া বা ত লিবিন আতাৰকাবো মিল্লাতা আব্দুল মুৰ্তালেব ও আবু তালেব তুমি বুজ আব্দুল মুৰ্তালেবৰ ধৰ্ম চোনকালি দিবা ফাকল আবু ত লিবিন আবু তালে চাক্ষাতুলমুৰ শেষ মুৰ্ত দেখয় বাতি যাওঁ লা আনটো আইয়া ৰাণী কৰাই চোন লা লা আকিৰ ৰবি হা আইনা কা যদি আমারে কৰাইছোৰা খারাপ না জানতো তাইলে আমি পলমাফড়ি তোমার কলিজা সক্ষ শীতল কইতা এবার আবু তালিববা ছক্কা পান্সার ছক্কা পান্সার ছক্কা পান্সার মরি গেছ না আ হেতে হাওসারী দিশাল যাইলা নবীজি কত করি কইছে চাচা শুধু লাইলিল লাফিকা প্লট চেয়ারম্যান সাহেবের ফকটো সিল চপতা মন্ত্রী এমপি এম পি সাহেবের ফকটো ইডি থায় ডিগুলেটরি ডি তাগো পিএস এর কাছে থায়

মোহাম্মদের স্বাস্থ্য ভাই উনি হাদিসের রাবি উনি বলতে আছে ইন্না আহওয়ানা আজাব ইন্না আহওয়ানা আজাবে ফিন্না রে আবু তলিবিন আবু আলেবের শাস্তিটা ফিন্নার জাহান নামে সবচেয়ে কম শাস্তি ডাল্লা আবু তালেবের দিতে আছে ওয়াহুয়া মুন তাইলুন বিনাইলা নাইলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগো আবু তালেবের পায়ের মধ্যে দুইটা স্যান্ডেল লাগাই দিছে আল্লাহ আগুনের আগুন নিচে তো উড়ি মাথা তুড়ায় মাথার মগজ টকভক টকবক করি শুধু লাইন আল্লাহ ফুড়লে হাতে বাসি যাইতো মুসলিম শরীফের আদিস কথা ঠিক কিনা কিন্তু দেখেন যে ওয়াজটা আমি করতাম বইছি আসলে ওয়াজন আবু তালেবে হেতে কিন্তু আল্লাহরের মানত মোহাম্মদ সাল্লামের যখন বিয়ে করায়

সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আঙ্গুর ইসমাইলের বংশ তো আনছি ইব্রাহিমের শাখা ইব্রাহিম ইব্রাহিমের বংশ ইসমাইলের শাখা আঙ্গুল্লাহ আল্লাহ একটা নিরাপদ শহর নির যে ঘর বাইতুল্লাহ তাম পৃথিবীর দুইশো ধরা আঙ্গুকা সাইউ লাগে ওয়ান্না মুহম্মদ আবনা আবদুল্লাহ আর বাতিজা আব্দুল্লাহ মুহম্মদ কান্না আবনা আবদুল্লাহ লাই ফাতামিন ফাত ইল্লা রাজা রাজা বিহি বরকতম ওয়া ফাদলাহু ওয়া আদলাহ ইবনা আবু আল কালহ কিতাবুল আমালির ষষ্ঠ খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা এই কাউলটা ভাই দিবেন কয় নিচে আমার ভাতিজা মোহাম্মদ तमाम কুরাইশুর গোযত বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট আছে সসিবাসি উপজেলা নিয়ে ভাই আছে সকল

এই প্রেসিডেন্ট হইলো মক্কা তখন কে আব্দুল মোতালেব হুজুরের দাদা আবু তালেবের আব্বা তো তাই মেজর অব্কা ভাড়ায় দুইশো উঠলুট করিয়েছে এবার তারেও গেছে আব্রাহা তুমি তো মক্কার ক্যাডার ক আসিলাম তো ক আমরা বাইতে আইছি তোমার কোন সেই আছে ওই নানা রব বলিবিলে আমি হচ্ছি উটের রব উটের প্রতিবালক ওয়া আন্না লিল বাইতে ৰব বান চাইয়াম নাও আৰু এ ঘৰ আছে আল্লাহ এ ঘৰ যে সে প্ৰতিভালক আল্লাহ রক্ষা কৰিব ও কি সুন্দৰ হেতেৰ ইমান পিকনিক ঐ চান হেতে কাবাৰ শৰীফে স্বৰ্ণেৰ দৰ্জা মলতাজামে লগে স্বৰ্ণেৰ কৰা দৰি হেতে লটকি লুটকি দোৱা কৈছে আল্লাহ কাছে লা হুম আহ এন্নাল আব্দাইয়াম নাও ৰাখা লা হ আল্লা আল্লাহ প্রত্যেক ব্যক্তি নিজের গাড়ি গোড়ারে সেভ করে আপনি আপনার এই হালালকে সেভ করেন ইয়া রব্বি আরজু লাখুম ইয়া রব্বি লা সেওয়াকা ইয়া হেমা হামাকা ও আমার রব আল্লাহ আমি আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ আপনি আপনার গড় রক্ষা করে কে কয় আব্দুল মোতালেব কে কয় তাইলে এই দুইটা কাউলে আব্দুল মোতালেব আর আবু তালেবে দেয়া যা কত বড় ফাক্কা মবিন তারা জান নামি কিনলে নি। এই আব্দুল মোতালিবের নেতৃত্বে আর আবু তালেবের নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তি পূজা চলত লাত মানাত কথা কয় না ইমানের লগে সিরপ মিশাইলে সাক্কা ফানসাদ সাক্কা আর এই জন্য সব সময় শিরক বিবর্জিত এলে আমল আপনি ঠিক রাখবেন উজু ভঙ্গের কারণ কয়েটি আর জোরে এক সুরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে উম্মারে মা ইমান ভঙ্গের কারণ কয়টি সোনা সাঁদেরা এবার দর আগ খাইছে হেয় আসল জিনিস জানে না জানে হরি। রা কয় আমরা নবীর ক্লাস আগে ইমান শিখতাম প্রত্যেক দিন ইমানের উপরে ক্লাস নিতা হায় হায় শেখেন ইমান শেখেন ইমান ভাঙার কারণ দশটা মুনাফেকের খাসলত আঠাইশটা মুমিনের খাসলত বৈশিষ্ট্য আঠারোটা আর ছয় কোম্পানিতে ওষুধ খাইবেন কোম্পানির নাম শ আল্লাহ দিয়ে দিছে এই ছয় কোম্পানির ওষুধ খাইলে দেহের ভিতরে কলমের ভিতরে মুনাফি কি হান্দাইতো নাইবেন শিরক বিধাত মুক্ত মুনাফিকি মুক্ত ইমান লই আল্লাহর সাথে দেখা করে আমিন ইমান ভঙ্গের কারণ কডা কথা কয় না কটা আসেন হিডা কই এর আগে কিছু কথা শুনে ইমান আনতে 30 35 মিনিট সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই ইলহুন কুলুকিয়াত রুবুবিয়াত আইন দাতা বিদান্তাতা সবরিনটি কারণো কার একমাত্র কার আল্লাহ এইডা কানেক্ট করছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলত মঞ্চন রিসালাত কি 13 বছর মক্কী जिंदगी 10 বছর মদিনাত এইবার जिंदगी এ তেইশ বছর হুজুর কেমনে কেমনে চলছে অফিস আদালত কেমনে চালাইছে চন্দ্রগঞ্জ থানা কেমনে চালাইছে ব্যবসা বাণিজ্য কেমনে করছে বিয়ে শাদি কেমনে করছে হ্যাঁ পায়খানা কেমনে করছে সকল কাজ কেমনে কেমনে করছে এভাবে করবেন আর বাদ বাকি খোলা ফায়ের দিন তেইশ বছর তিরিশ বছর চলি আপনার করে দেখা দিছে খোলাফায় রাশাদার দার্য ওই যে আমার ভাইয়ে ওই যে সফিক সিদ্দিকে আকবর রাদিল্লা তালা আনুরুল কথা কইছে রাসুলের রাষ্ট্রের স্থপতি আল্লাহ একবার সন্ধ্যা তারার মতো দ্রুবজতি কি সুন্দর গানটা গাইছিল আমি খুশি হয়েছি দোয়া করছি বাইলে কোন আমিন সিদ্দিকে আকেবার এমনি কুহাফা রসুলে রবি কল ছায়া ছবি দিনের তারে কে আর মন দিনের তারে কে আর মন উজার করে কিছু সবই উজার করে যা দিলি সুসভি আল্লাহ সব কিছু দিয়েছে এক যুদ্ধে উজোর সাহায্য চাইছে অমর আদিল্লা তালা সম্পদের অর্ধেক ওসমন আদিল্লা তালানো তিনবাগের একবার আবেগ আদিল তালানো হোট লগ আনছে তো নবীজি কইল তো হোট লাই কি খুলিশা দেয় স্যার আগের সলতা হারি কেন সলিতা কথা আউ ইডা আনি কি লাভ কে বেসিও যুদ্ধের ব্যয়বার মিলবনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তুই গড় সেরাক দিবে কেমনে নবী অ গড়ে আগে। সন্ধ্যা সেরাক দিব আল্লাহ আল্লাহ রসুল আমার ঘরে যথেষ্ট এই জন্য এমন নবী জিল্লকে শুইয়া রয়েছে সোনার মদিনা চব্বিশ ঘন্টা তার এখানে লাইট জ্বলে বিত্র লাইট জ্বলে উপরেও লাইট জ্বলে আল্লাহ একবার কষ্ট হয় কষ্ট হয় তো কোন কথা বলছিলাম ইমানবঙ্গের কারণ কটা হ্যাঁ তো এখন তিরিশ সেকেন্ড লাগে ইমান ইমানি যা নিয়ে আসছেন এটা বিশ্বাস ইমান ইমানবাঙ্গে এক সেকেন্ডের সময় লাগে না যদি কেউ আপনার প্রশ্ন করে আপনি কি শেষ নবী মানেন না ইসলামের যতগুলো হুকুম হাজার হাজার যে বিধান আছে এগুলো আপনি সব প্রতিপালন করিবেন এটার নাম ইমান

ওহে বিশ্বাসীরা রোজা আমি তোমাদের উপর খরচ করছি তোমাদের পূর্ববর্তীদেরও তবে তবে আমার একটাই টার্গেট যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো মত্তাকি হইবে ওই দাতিল মোত্তাকিদ মোত্তাকিদের জন্য আমি জান্নাত বানে রেখেছি রোজাতে খানা হালাল দিনের বেলা খান না খাননি আগো ফাঁস ফাঁড়া জোসিমা ইতালিতেও আছে রোজা সাত দিন আগে রোজার দুই দিন আগে বিয়ে করছে হইলা রোজার দিন আসরের সময় বরে করতে আছে আরো আসর হইয়াছে মসজিদ তো আর ফরাত হিসে হিসেবে নোয়াজ পরে আ আর মাথাটা বালা লাগে না কিন্তু মাথাটা টিভি দাও এতে নতুন বত কবিল ডিগ্রি কলেজের নাহিদা রকম এখন চেয়ারা। এতে মাথাটা বানাইতে তোমাকে দারুণস লাগে করে আর মাথা ঘুরে করো মাথা ঘুরে নিয়ে তো মিনিট আছে আর স্টারের আই হাইড গা মেস কিনে এই কাপ পাড়া দিও খাবার দিও আর বালা লাগে না হেতি কো অহ অন্ন ইস্তারের হেতি কি কো অহ কথা ক ও অন্য ইস্তারের হক কিরে তুই তিরিশ লাখ টাকা দিই তিরে মরা না তত হালালবো তো তো মাথা ঘুরার নতুন বো তো আর তুইও তো নতুন এই যে তিরিশ বছরের দুল উড়া লাগবি হেতি ক অন্য রোজা নষ্ট করিও না তো এটার তারা কিসি শিখেলো আল্লাহ তোরে তো তোর স্ত্রী তো হালাল এই সময় হারাম অর্থাৎ অন যদি ওয়াইফের কিছু করস আল্লাহ দেখবো তাইলে রোজার হরে এই ইভিজিং করা জেনা বেবিচার করা ফরকিয়া করা হেডিও হারাম ফেসবুকে নেগেট ফিল্ম দিয়ে সাহস আল্লাহ তো তখন দেখে আল্লাহ এই জিনিসটাই তো করে শিখা সোমান আল্লাহ কর কিসের মাধ্যমে রোজার মাধ্যমে কিসের মাধ্যমে রোজা তো তুই রাখতে আসে আল্লাহ কই আছে হালাল জিনিস রোজার বেলা হারাম এদিন না আরে কমলনগর উপজেলা তো এক আর বন্ধুয়ে ফোন দিয়েছে করে আচ্ছা আ আর দোস্ত আর কি কিল্লা ওয়াজ

সারা না তেল না কো না লন ভিতরে আন্দে করলে আন্না তো তাইলে ডয়ারের বৃত্তি বলতো আল্লাহ দেয় না তো সিটারি আর কত করবি আসলে সিটারিটি এক কর ইচ্ছে রে আল্লাহর সত্যিকার অর্থে ভয় কর আল্লাহকে যদি ভয় করতে পারো আল্লাহ ক আমি মেহমানদারি রেডি রেখি নজুল রহিম আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বালাখানা রেডি রাখছি হৰাত বাই যেবাবে আমার দাওয়াত দি আগে খানা রেডি আর লাঙল জব কৰি দুম্বা জব কৰি জান্না গেটে গেইটে কাড়া দিছে আফসা ৰিসাপ কনে হালি নে কতটা ডা আছে কতটা অসিং কলা জি ইনাত তাক ইলাল জান্নাতি সুমারা হাতত ইদ জ উহ ফুতি হাততা মোহা বহা ও কলে লাগুম খাচা না তু হা চালা এখানে একটা ওয়া বেশি আছে আগের আয়াত জাহান সেখানে আছে শুধু ফতিহাত আর এখানে ওয়া ফুতিহাত কেন লা আছে অর্থাৎ মেহমান লাই আগের থেকে দরজা খোলা থাকে ফেরেস্তারা এবং আল্লাহ তাগরের কনগ্র্যাচুলেশন জানায় আল্লাহ জান্নাতের গেটে খাড়ায় আর বান্দারে রে আপসারে আনসা আল্লাহ লোক এমন তো চিনি

কুটতে এখানে কুটতে অর্থে আসবে না যেভাবে মাথা মানে মস্তক অমুকের মাথা সুন্দর এখানে মস্ত করতে মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে মাথা মানে কি অধিনায়ক হজরত মেসি আর্জেন্টিনার দলের মাথা মাথা মানি একটা বস্তুর শেষ ভাগ এই রাস্তার মাথা যায় ডাইনি ইউটারন নিবেন আর মাথা মানি গ্রামের ফাদার আমাদের ফাঁস গ্রামের মাথা হজরত বাচ্চু নাডা বাচ্চু আছে নি কোনো আল্লাহ ধয় বাচ্চু আমি মানে বুঝে পেলা কিন্তু বা যদি ও বাচ্চু আই লাভ ইউ তাইলে বুঝছেন নি বাবিয়ে কুত্তা কইছে এটা মহাপতে কুত্তা কইছে এটা আসলে হাতে কুত্তা ন ওরে কথা ঠিক নি রে হ্যাঁ আর হরে গুরা মামা আসলে সাহিত্যর খেলা গুনা করি রে বা কুত্তা বাবি কবার না না কান রে ঠালা জেরে কথা কইছে ইয়ানো না হলদা নতিতে বাংশ মেহমান ঘটনা কিন্তু কত খেলা আছে বুড়িগারে জিজ্ঞেস করে সাউয়ে রানি কা ভাই ভাবি কতবার কুত্তা কইছে চুপ করো আল্লাহর বাপ আল্লাহ বেকার করো আমি কেন চলে শর্মে কেউ কয় না ইয়ে না তো হলদান অতিথি বাহস মেহমান সাগাপতি বে এক ইয়ালো গরবে লাসিনি আগো বে জিতি এর কোন সিটিং মহিলা আগো বাড়ির ভিতরে নাই রে ঘুমাইনি কেন না না এটা হলো ঘুম দূর এবার মেডিসিন মারে দিয়ে বাইর মতো ভিকাপ ল তো হেতি কতি আছে রে হুন্ডাডালে যাচ্ছা করতে আর আব্বাকে কত কাটতে হরে গেল নি দশটাতে ভাত আনছে তিনটাতে বুড়ি গিয়ে রে হুন্ডার ফিসো করি আমি আনছে ওরে রে খান এইটার নাম হলো নুজলুন নুজুল আমিন গফুর রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি আল্লাহ কো ফাসফরাস যুবকরা রে তোর আব্বা আম্মারে জান্নাতে আই বিয়া পড়াইছি ইয়া আতা মুস্কুন আউতা ওয়াসাউ জান্না জাননা ওয়া আদম হাওয়া আমা জান্নাতে থাকো তোমার ওয়াইফের লই আনন্দ কর খাও আল্লাহ সেই আল্লাহই মহাগ্রন্থ আল বলছেন বান্দা ও যুবক তোমার বিয়া দাও আমি আল্লাহ জান্নাতে পড়াইওম ওয়া যাওাজিন আহুম বিহুরিন আমি আল্লাহ ঘুরে সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো যাবো যে না জমা কে আল্লাহ আমাদের বিয়ে পড়াইবো কে আল্লাহ ক দশ নম্বর চন্দ্রগুঞ্জ ইউনিয়নের কাজই সাপ যথেষ্ট সাপ লাগ আমি আল্লাহ তোর জাননাতে বিয়ে বাড়াই কোয়ালিটি কেমন হিডাও আল্লাহ কো জম্মু কাহ পুত পবিত্র মহিলার লগে আই বিয়া দিয়ে তো করে এরকম আয় আত আছে কোরআন শরীফ সাইটটা কয়টা ফুত পবিত্র দুনিয়ার মহিলার ঘরে যতে বডি স্প্রে দিবেন জার্মান থেকে আনছে তিন লাখ টাকার বডি স্প্রে সেই খুন কন্যা গন্ধ ইতের গা আবার খুন গন্ধ লাভ নাই আর জান্নাতি মহিলারা ফুত পবিত্র আর যে সেফত কেন মতাসারা আনছে মুফাসরিনে কেরাম দশটা জবাব দিছে মিনার আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখোমাতে ওয়াল হায়েসে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গৌতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে এই জান্নাতি মহিলারা হা এই থুতু থেকে কাশ থেকে শ্লেষমা থেকে গাম থেকে তারপরে এই ফেসাব থেকে ফাঁকানা থেকে হায়েস থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র

এই রকম চিটিং যুৱক না বর্তমান আমাৰ মাফিলী খিৰি খিড়ি আছিল না নাইৰে সাগরে কটেয়া সাগৰ গুৰিকাগৰে জিজ্ঞাসা এ এই তিরিশ বছৰৰ নন বেলুডে যে আর আল্লাহ যেগুলা দিব অনাদি অনন্তকালের জন্য যৌৱন চিৰ যৌৱন প্ৰত্তা না শুনুন শলি দ তু ফেলে নবি তু না শুনু নৈ মতু ফেলে নবি আছু তু বলি ইমান কানালা না কোন নালাহু তাদের কোনো যৌৱনত শ্ৰেষ্ঠ তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবি তোমারে একবার খুলে রে বন্ধু কোরআন প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে সুবহানাল্লাহ যুবক আসো জান্নাতের দিকে ইমানটা ঠিক রাখো লাই লাই আল্লাহকে নার্সিং বড়ি আমরা আমিন আল্লাহকে ভালোবাসো দুনিয়া যত ব্যক্তিকে ভালোবাসবা বেল নাই বরে ভালোবাসি কত কিছু করল বুড়ি রে কত হাম দিছে একসেট ভালো ন ও বোর ভালোবাসা মালটা থাক হুতের গ লাভ নাই মরি গেলে হালা দিব ফ্যাকেট বান্ধি ধুইয়া লাগবে কথা ঠিক কিনা বালা হুত কন বো কন অফিস আদালতে যত চুরি মুরি যা যেমনে করণের যারে ভালোবাসবেন হেতে আমনে রেসমারাতে যে কেলাস মিটারে ভালোবাসছে না হেতে নে তুই চন্দ্রগুঞ্জ বাড়া থান লাগবো কথা ঠিক কিনা এই কথাটা আর খুব ভালো লাগছে কবি জসিম উদ্দিন একটা গান আছে বিখ্যাত গান কজারে ভালোবাসলাম সব সিটিং আর বেয়া বেয়া আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম শেষ করলাম লাভ হইল না সব সিটি ও বোন হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁ হ্যাঁ রে তার চাইতে অদিকে বাঁকা হায় হায় তার চাইতে অদিকে বাঁ কা হা জারে দিসি প্রাণে রে দুর্ অন্তঃপরবাসি আমার হার কালা কুরলাম রে গুমনি রাইয়ে জারে ভালো লাভ নাই সব সিটিং বেয়ার বেয়া ওই দুইটা কলিত কইতে আইলাম না সময় নাই আল্লাহ আজ আল্লাহ শানু কয় আমার ভালোবাসাতে কোনো বক্ততা নাই আল্লাহ আমানু অসত্ত হব্বল্লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি এবং বেশি ভালোবাসা দেয় আল্লাহকে বেলি বেশি ভালোবাসলে মরার সময় লাই লাইল্লাল্লাহ নসিবি হবি রে সুলসুল আল্লা আলাইহিসাল্লাম কয় আমার রম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত সন্দ্রগঞ্জের মানুষরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার সন্তান সন্ততি পিতা মাতা তাম পৃথিবীর তোমার যত প্রিয় ব্যক্তি আছে তাদের ছে সর্বোপরি প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাস ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না তাহলে সবচেয়ে বেশি কারে ভালোবাসবো আল্লাহকে তারপর রসুল সাল্লাহ তো রাসুলের ভালোবাসা কি হুজুর যে সুন্না গুলো আমাদেরকে শিখাই দিয়েছেন হুজুর সুন্না মোতাবেক আমরা চলবো ঠিক কিনা হ্যাঁ হুজুরের ভালোবাসা তো আমাদের মাঝে নাই নামাজ আমরা পড়ি না সুন্না মোতাবেক চলি না জীবনের প্রত্যেকটা কাজ আমরা সুন্না মোতাবেক করি না তুমি আমার জীবন গো নবী তুমি মার জীবন তুমি আমার জীবন গণবি তুমিয়া মার জীবন তোমারে না দেখে আমার দেহে রয় না রে তোমারে না দেখে আমার দেহে তুমি আমার জীবন গণবি তুমিয়া মারু জীবন তুমি আমার জীবন তুমি তুমিয়া মার জীবন স্বপ্নে যদি পাইতাম গণবি চুমিতা আম কদ স্বপ্নে যদি পাইতা গণবি চুমিতা আমরা নিতাম বুকেতে জরাইয়া নিতাম নুরা আনিব দরে তুমি আমার জীবন তুমি আ মার জীবন তুমি আমার জীবনগনবি তুমি আ মার জীবন আল্লাহ একবার আল্লাহকে ভালোবাসেন সুলসল্লা সাল্মকে ভালোবাসেন ইমান বঙ্গের কারণগুলো থেকে নিজেকে মাহফুজ রাখেন পড়ি আমরা আমিন আর কি করবেন মিলেমিশে থাকবেন দুইশো কোটি মুসলমান সাতশো কোটি দল ঠিকই না হুজুর গিয়ে হেডে হেডারে কাফের কর হেডে হেডার কাফের কর হ্যাঁ ঠিক কি না অন আরো হুজুর বাহারে শিখুন বস করে বস আচ্ছা দুই হুজুরে আই আর ফাহাদ ভাই যদি অন মারামারি লাগে ঝগড়া বিভেদ করি একজন না একজন জয় হইব তো ফাহাদ ভাইরে আই মারি যদি জয় হইলো জয় হইলো আমার বাইরে বেজ জিতি করলাম এটা তো আপনি এটি যে বস বস কোনো আছে ইসলামের বস চলে বস এটি মারি খেয়ে ফেল লাই এই মুসলমান দলাদলি করার কারণে এডিনের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে এডিরে আল্লাহ সেঁচে ফিলিস্তিন তি মাইল অপূর্ব তীর পশ্চিম তীর নব্বই বছর মারি খাইও এক সাপানো আমার দয়ালাল্লারে তুমি দয়া কর রে আমার দয়ালাল্লারে তুমি দয়া করি মুসলিম জাতি মুসিবতী মুসলিম জাতি মুসিবতি কান্দা মরে রে আমার দয়ালাল্লা রে তুমি দয়া কর রে আমার দয়ালাল্লা রে তুমি দয়া কর রে সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি মার খেয়ে তাদের হয় না সুমতি মার খেয়ে তাদের হয় না সুমতি যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে বোমায় জীবন অঙ্গার হইব বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগারে আমার দয়ালাল্লা রে তুমি দয়া করো রে আমার দয়া করো রে আমার দয়া লাল্লা মোর সে শিশু ফিলিস্তিন প্রতিদিন মোর শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন মরণ কালে অসহাদির মরণ কালে অসহাদির দেখবার যেন গো রহিম রকমান কর মুশকিলে আসান গো রহিম রহমান কর মুশকিলে আসার নইলে জীবন সংসার হইব নইলে জীবন সংসার হইব বাচার লাইগা রে আমার দয়ালাল্লা রে তুমি দয়া রে আবার দয়ালাল্লা রে তুমি মাহাফিলে মহামিলন প্রাণের পাশ মঞ্চে আসিন অনেকে গুরু জহ মঞ্চে আসির অনেকে গুণী জন ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ ওরে পাঁচপাড়ার জনগণ তোমরা রাখিও শরণ ওরে চন্দ্রগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ আবার আমার সঞ্চার হইব আবার আমার সঞ্চার হইব কোরআনের লাইগা রে আবার দয়ালাল্লা রে তুমি দয়া কর রে আবার দয়ালাল্লা রে তুমি দয়া কর রে মুসলিম জাতি মুসিবতে মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে আবার রে তুমি দয়া করো রে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো এখন আসেন আর একটা কথা কই এক মিনিটে শেষ চন্দ্রগুঞ্জ থানার ওসি সাহেব আপনারে ফোন করে হ্যালো জি কেন তুই আমি চন্দ্রগুঞ্জ ফাড়ি থানার ওসি সাহেব বলছি স্যার আসলা হ্যাঁ আসাল আসলা সালামটাই বলি যে পাঁচ মিনিট লাগবে সালাম জানো ওসি আবার কথা হইব বাই তাই তাই আদা আগলে যাবে আহ ওহ আল্লাহ তুমি আরে লই যাও বউ কব কি তোর আল্লাহ আগল বানাই বান্ধি কথা কইছো আই শেষ জীবন কারো কা চালাইলে তে হানা দিন ও আল্লাহ কি কইলে মাই তোর হো তোর বাফের ফোন দসা ভরে কয় আরে কি হইছে কও না কখন যাই তুই আই শেষ আর থানা ফোন দিছে ফোন দিছে একটা কাজে ইনফরমেশন নিব ওসি শুধু ফোন হাইয়া তা আগলে গেছে স্যালাম দিতে পাঁচ মিনিট লাগছে আগাম উতল লাভ দিছো দিছে আহা ও সার সার স্লার সালাম কি স্যার হ্যাঁ সার সার তোরে জাহান নামের আগুন লই শুধু নার শব্দ লই একশো পঁচাশিটাই আতাল্লা নাজিল করছে তুই আইস রবের একটা ফোন দিলাম আবুদ্রে মরবার সময় আইমানটাকে লই যেতে আইমাই মাইরকে আল্লাহ আন্নারে মহাপত করি সাক্ষাতুল মহতের সময় আর মন মেন দিয়ে তুই এ পর্যন্ত একটা ফোন আল্লাহ রে সত্যি কথা ক দি সত্যি এই যে এক খোদ বাড়া বেসলাম খোদ বাতে তো এইসব কথাগুলো আছে এটা হ্যান্ড নোট করছি ওয়াজে নেলি না তোরা ইমানবঙ্গের কারণ দশটা কুফর শিরক নিফাক আল্লাহ বন্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা কাফির ও মর্সিকদের সদ্যস্ততার ব্যাপারে সন্দেহ করা ছয় রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা সাত ইসলামের কোনো বিধানকে অপছন্দ মনে করা ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মস্মিকদের সাহায্য করা দশ কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা এই দশটা ডিটেলস বর্ণনা করলে আরও লাগবে দুই ঘন্টা ক ঘন্টা ও শেষ বাদ বাকি আল্লাহ সামনে কিসমতে রাখলে আশা হবে এতটুকু ডোজ দিলাম লাল্লাহ সেভ করো আর ফোন দাও ওই তিফাল নাই না আল্লাহরে ফোন দো আল্লাহ এ হে মায়ের সময় মোহাম্মদাল্লাম ওর জন্য মায়ের সহ্য করতে আর না কিতা না আর কলমাটা মনে করাই দিয়ে চাকরাতুল মৌতে আর লাইল ইল্লাহ ফড়াই দিয়ে আল্লাহ পড়ি আমরা আমিনাল্লাহ